যারা টিকিট কাটছেন প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এই লটারি থেকে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। আজকে 10 এপ্রিল রাত্রে 8টার সময় যে খেলাটি হয়েছিল, শুধুমাত্র সারাদিনে 3 বার খেলা পরিচালনা করার পরে একবারে সোল টিকিটের উপরে খেলা হয়েছে, যার টিকিট নাম্বার রয়েছে 4588953, সেলার নিতায় সিদ্ধা, ওয়েস্ট বেঙ্গল। প্রিয় দর্শক, আমি বলতে চাইছি এই রাত্রে 8টার সময় যে খেলাটি হয়েছিল সেখানে সেলারের নাম রয়েছে, কিন্তু ঠিক সন্ধ্যা 6টার সময় যে কোটি টাকার পুরস্কার হয় সেখানে সেলারের কোনো নাম নেই। শুধু কোটি টাকার যে পুরস্কার হয়েছে 8 4K 8 7 4 1 9, শুধুমাত্র কোটি টাকার পুরস্কার হয়েছে, কিন্তু এই কোটি টাকা পুরস্কার কোথায় গেল প্রশ্ন থাকছে। শুধু তাই নয়, দুপুরে 1টার সময় যে খেলাটি হয়েছিল সেলারের নাম নেই, টিকিট নাম্বার রয়েছে 57D52107। সাধারণ মানুষরা ক্ষোভ প্রকাশ করছেন আমার চ্যানেলের মাধ্যমে। সমস্যা মানে কি, এরা তো আমি দেখছি, আমি বর্ধমানে বাসিন্দা, হ্যাঁ বলুন, কিন্তু বর্ধমানে আমাদের হয়তো প্রতিদিন নেই নেই করে বর্ধমান ডিস্ট্রিক্টে কম করে 1.5 কোটি টাকার টিকিট বিক্রি হয়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কোনো প্রাইজ নেই। আচ্ছা আচ্ছা, কোনো প্রাইজ নেই। টিকিট কাটছেন? হ্যাঁ, আপনি কতদিন ধরে টিকিট কাটছেন? আমি মোটামুটি নেই নেই করে আজকে 10 বছর হয়ে গেল। আচ্ছা, দিনে কত টাকা করে টিকিট কাটেন বা মাসে কত টাকা টিকিট কাটেন আপনি? মাসে মোটামুটি ধরুন 1300 টাকা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কোনোদিন বড় পুরস্কার পেয়েছেন? না। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? না না, আমি আমি মনে হচ্ছে মানে কি, আমি এখন ইদানিং খুব কম ই করছি, কারণা এদের একদম পুরো চিটিং বাজি হচ্ছে, ওই জন্য আমি আর কাটছে। যারা টিকিট কাটছে তাদেরকে কি বলবেন? আমি বলবো যে না কাটার জন্য। আচ্ছা, এখন বর্তমান কি কেমন হচ্ছে? বর্তমানে তো কোনো প্রাইজই নেই। আচ্ছা, বর্তমানে তো কোনো প্রাইজই নেই, কোটি টাকা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। না 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 না, ও সব ফলস ফলস, ওগুলো ফলস। আচ্ছা, ওগুলো ফলস, ওগুলো ফলস। আচ্ছা, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের বর্তমানে, আমি আমি নিজে সিরিজ মেলেনি 3 বার। আচ্ছা, 3 বার আমার সিরিজ মেলেনি। আচ্ছা, বুঝতে পারছেন যে আমি আমার 3 বার ফার্স্ট প্রাইজে সিরিজ মেলেনি। তাহলে কোটি টাকার নাম করে মানে সিরিজটাকে মিলাচ্ছে না? না, লটারি কোম্পানি তো একটা হিউজ ইনকাম করছে লটারি টিকিট বিক্রি করে, তার সব। হ্যাঁ হ্যাঁ, 100 বার 100 বার 100 বার মানে টিকিট কেটে আমাকে, মানে মানুষ তো জর্জরিত হয়ে যাচ্ছে, এটা এটা বন্ধ করা যায় কি করে? টিকিট কাটা যাবে না, টিকিট কাটতে হবে না, তাহলে বন্ধ হয়ে যাবে। না না, টিকিট তো একটা নেশা ধরিয়ে দিয়েছে না। আপনাকে কে ধরিয়েছে? কেউ কি আপনাকে টিকিট কাটতে বলেছে? টিকিট কাটতে বলেনি, এবার একটা আশা যে হবে হবে, আজকে হবে কালকে হবে, হ্যাঁ এই যে আশা, এর বন্ধ হয়ে গেলে আর টিকিট কাটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ করা যায় কি করে? টিকিট আপনি কাটবেন না তাহলে বন্ধ হয়ে যাবে? না, আমি কাটলে হবে না। আপনি কে বলবেন? আপনি আপনি তো গার্জেন, গার্জেন মনে করেন আপনি, আপনার বয়স প্রায় মনে হচ্ছে 50 এর কাছাকাছি, তো আপনাকে কে বলবে? আপনি জানছেন চিটিং হচ্ছে, তার সত্ত্বেও আপনি টিকিট কাটছেন। আচ্ছা, মাত্র মাত্র 600 টাকার পরিষ্কার পেয়েছেন, তাহলে টিকিট কাটার পর লসে আছেন না লাভে আছেন? আমি লসি আছি দাদা। কি মনে হচ্ছে, কোটিপতি হবেন? না, ওই নিশা নাই, গরিব মানুষ 2 পয়সা পেলে খুব খুশি হতুম, কিন্তু যে এই পরিশ্রমটা নাম্বার গুলো চেন পাল্টি পাল্টি খেলাচ্ছে। কি মনে হচ্ছে, লটারি কোম্পানি কি চিটিং করছে? পুরস্কার দেওয়ার নাম করে চিটিং করছে? ওটা ওটাই তো করছে। প্রিয় দর্শক, জনগণ ক্ষোভ প্রকাশ করছেন, যারা টিকিট কাটছেন, যারা বিক্রি করছেন এই টিকিটের বিরুদ্ধে। আমার একটাই বার্তা, টিকিট কাটা বন্ধ করুন, এবং
যারা এই টিকিটের উপরে নির্ভরশীল রয়েছেন, যারা টিকিট কেটে সংসার চলছে, তারা সচেতন হয়ে যান। আগামী দিনে মনে করছেন কি টিকিট কেটেই টিকিট বিক্রি করে সংসার চলবে, সেটা হতে পারে না। কতদিন মানুষকে ঠকবেন আপনারা, যারা টিকিট বিক্রি করছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষ মানুষের উপরে, 1 লক্ষের বেশি পরিবারের সংসার চলছে এই লটারি টিকিটের উপরে। কিন্তু আপনারা যারা বিক্রি করছেন তারাও মুখ খুলছেন না, চিটিং করছেন, পুরস্কার দেওয়ার নাম করে চিটিং করছেন। আপনাদের যারা পরিচিত ব্যক্তি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা টিকিট বিক্রি করছেন, পরিচিত ব্যক্তি, এলাকারবাসী, লোকাল মানুষকে এই টিকিট পুরস্কার দেওয়ার নাম করে চিটিং করছেন, যারা টিকিট বিক্রি করছেন, তারা নিজের স্বার্থে হয়তো 5% 10% ইনকাম করার জন্য আপনার পরিচিত ব্যক্তিকে, আপনার লোকাল বাসিন্দাকে চিটিং করছেন। কতদিন চলবে? মানুষ জাগ্রত হচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে আমার চ্যানেলের মাধ্যমে। আমার চ্যানেলের কমেন্টগুলো দেখুন, কী হারে কমেন্ট করছে জনগণ, যারা ক্ষিপ্ত রয়েছে টিকিট কাটার পরে। একজন একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করছে, কেউ বলে 10 লক্ষ টাকা চলে গেল, কেউ বলে 20 লক্ষ টাকা চলে গেল, কেউ বলে 50 লক্ষ টাকা চলে গেল, টিকিট কেটে ধ্বংস, এখন ভিখারির পথে, এই ধরনের কমেন্টস করছে। আমাকে ফোন করে প্রতিনিয়ত যারা টিকিট কাটছেন, যারা প্রতারিত হচ্ছেন, ফোন করে জানাচ্ছেন, অভিযোগ করছেন। এবং যারা এই টিকিট বিক্রি করে যাদের সংসার চলছে, দুঃখিত আমি, তারা অন্য কোনো রোজগার দেখুন, আর টিকিট বিক্রি করা, সাধারণ মানুষকে প্রতারিত করা বন্ধ করুন। আপনাদের এই ব্যবসাটাকে টিকানোর জন্য টিকাতেই হয়, তাহলে আপনারা লটারি কোম্পানি থেকে আবেদন করুন, সঠিকভাবে সঠিক নিয়মকানুন মেনে আপনারা খেলা পরিচালনা করান, এবং সোল টিকিটের উপরে যেন পুরস্কার দেওয়া হয়। এবং লাইভ যেটা দেওয়া হয়, লাইভ কিন্তু ফুললি লাইভ যেটা দেখানো হয় ফিক্সড, যে টিকিট রিটার্ন হয়ে যায় বেশিরভাগ সেই টিকিটের উপরেই 20 লাখ টাকার পুরস্কার হয়তো স্বচ্ছভাবে মাসে 3 বার খেলা হয়, এমনি 90 বার খেলা হয়, সেখানে হয়তো স্বচ্ছভাবে 20 থেকে 25 বার সঠিকভাবে খেলা পরিচালনা করা হয়। বাদ বাকি আমি তো বলবো 70% চিটিং করছে এই লটারি কোম্পানি 20 লাখ টাকার পুরস্কার দেওয়ার নাম করে। আপনারা 3 বার খেলা পরিচালনা করাচ্ছেন এবং বলছেন 3 কোটি টাকা, গোটা পশ্চিমবঙ্গে 3 জন ব্যক্তি 20 লাখ টাকা হবে, দেখাতে পারবেন সারা মাসে 90 জন এক কোটি, আপনাদের লটারি টিকিট কেটে 90 জন ব্যক্তি কোটিপতি হয়েছে? না, হতে পারে না। হার্ডলি হয়তো 10 থেকে 20 জন বা 20 থেকে 25 জন কোটিপতি হয়েছে, তাও সন্দেহ রয়েছে। দেখছি তো 3 থেকে 4 মাস ধরে একইবারে আনসোল টিকিটের উপরেই আপনারা বা রিটার্ন টিকিটের উপরেই কিন্তু পুরস্কার দিয়ে চলছেন কোটির। কতদিন চলবে? কতদিন জনগণকে আপনারা প্রতারিত করবেন, ঠকবেন, চিটিং করবেন? এই চিটিং বন্ধ করতে হবে। খেলা পশ্চিমবঙ্গে খেলা পরিচালন করতে গেলে সঠিকভাবে খেলা পরিচালন করতে হবে, না হলে আপনাদেরকে এই ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ থেকে। নমস্কার।